আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। এই যে পোলাও রান্না করব, তাই চাউলটা একটু ভেজে নিচ্ছি। আর আজকে তো 2021 সাল চলে যাচ্ছে, আজকে রাতে, আজকে তো 31st night। তো ওইভাবে কোনো মানে পিকনিক বাইরে করা হয়নি, শুধু বাসায় রান্না করতেছি, এখানে পোলাও রান্না করছি। আর এই যে এদিকে গরুর গোশত রান্না করতেছি। কোনো রেসিপি আসলে আমি ওইভাবে শেয়ার করতে পারিনি, কারণ গরুর মাংসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর পায়েসও রান্না করেছি, পায়েসের রেসিপিটাও শেয়ার করিনি, কারণ পায়েসের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, এই জন্য আর শেয়ার করা হয়নি। আজকে জাস্ট ব্লগ হিসেবে সব কিছু একসঙ্গে একটা ভিডিও করতেছি। মাংসটা কষা নেওয়া শেষ, এখন পানি দিয়ে দিব। এই যে মাংসটা কষা নেওয়া শেষ, এখন আমি পানি দিয়ে দিয়েছি, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই যে চাউলটা খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন একদম ভালোভাবে ভেজে নেওয়া শেষ, এখন আমি রাইস কুকারে দিয়ে দিব। আপনারা চাইলে যে পাত্রে ভাজি করবেন চাউলটা, সেখানেও পানি দিয়ে দিলে হয়, গরম পানি। তো আমি চুলায় প্রথমে ভেজে নিয়েছি, এখন রাইস কুকারে দিয়ে দিব, ভেজে নেওয়া শেষ। আর আমি পোলাওটা যখন মানে ভাজি করেছি, প্রথমে তেল দিয়ে তেলের ওপরে এলাচ দিয়েছি দুইটা, দারচিনি দিয়েছি আর তেজপাতা, আর কিছু দেয় নাই। আর পেঁয়াজটা যেভাবে ভেজে নিয়ে এখন কমপ্লিট, এখন শুধু আমি রাইস কুকারে দিয়ে দিলে রান্না হয়ে যাবে। এই যে রাইস কুকারে আমি যতটুকু পানি লাগবে পোলাও রান্না করতে ততটুকু পানি দিয়ে ফোটা দিয়েছিলাম। এই যে পানিটা কিন্তু ফুটে গিয়েছে, এখন চাউল দিয়ে দিব। এই যে এখন চাউল দিয়ে দিব। রাইস কুকারে পোলাও রান্না করলে অনেক ঝরঝরা হয়, আর কোনো ঝামেলাও থাকে না পোড়া বলে। এই যে রাইস কুকারের মধ্যে চাউল দিয়ে দেওয়ার পরে ফুটে গিয়েছে, যেহেতু গরম পানি, টাইম লাগবে না হতে। তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর সামান্য লবণ। আর কাঁচামরিচ, কাঁচামরিচের যে ফ্লেভার সেটা আসবে, আমি এখানে 4টা কাঁচামরিচ দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিব। এই যে এতটুকু লবণ দিব, আর কোনো কাজ নেই। পোলাও রান্না করা কিন্তু খুবই সহজ। এরপরে আমি আমার চ্যানেলে পোলাও রান্নার একটা রেসিপি শেয়ার করব। এই যে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভাতটা হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। আর এই যে পায়েসটাও রান্না করেছি, পায়েস রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এভাবে পায়েস রান্না করলে কিন্তু অনেক মজা হয়, একদম দইয়ের মতো হয়ে গেছে, পুরো আঠালো টাইপের। আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ দুধ দিয়ে রান্না করেছি পায়েসটা। এই যে এতটুকু হয়েছে, অনেক মজা হয়েছে কিন্তু খেতে। তো আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে রান্না বাড়া পায়েস রান্না করেছি, আর এই যে এখানে পোলাও রান্না করতেছি। যেহেতু কোনো মানে বাইরে কারোর সাথে পিকনিক করা হয়নি, তাই বাসায় আমি আর আমার হাজবেন্ড আছি, দুইজন রান্নাবাড়া করছি। আর এই যে গরুর মাংস রান্না করলাম, এই আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে খাওয়া দাওয়া, গরুর গোশত, পোলাও আর পায়েস রান্না করেছি, মিষ্টি এনেছে। মাংস রান্না প্রায় শেষ, আর একটু রেখে আমি নামিয়ে ফেলব। আর আজকে সব জায়গায় আমার মনে হয় কেউ পিকনিক করতে বাদ থাকবে না। আমাদের এখানেও বাসার পাশে পিকনিক করতেছে, আমি দেখাবো রান্নার রুমের পাশেই ফ্ল্যাটে। এই যে বাইরে এরা ছাদে লাইটিং করছে,
বক্সও আনছে, ভালোই আনন্দ করেছে। ওই যে দূরে আর একটা বাসায় এরকম লাইটিং করেছে। আসলে সবারই মানে এই দিনটায় পিকনিক করে ভালো লাগে, একটা বছর চলে যায়, নতুন একটা বছর আসছে, এই বছরটা যেন সবাই অনেক আনন্দে কাটাতে পারে, আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে। 2021 সালটা চলে যাচ্ছে, খারাপ লাগতেছে, কিন্তু যে নতুন বছর আসতেছে এই বছরটা যেন সবাইকে আল্লাহ খুবই ভালো রাখে, সবাই ভালোভাবে চলতে পারে, এই দোয়াই করি। আর 2021 সালে আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি। 2021 সালটা যে আমার খুব ভালো কেটেছে এমন না, তারপরেও ভালো আছি এখন পর্যন্ত, এইটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। 2021 সালে কিছু ঘটনা আছে যেটা আসলে বলতে গেলে কান্না চলে আসবে, এই জন্য আমি আসলে বলতে চাচ্ছি না। 2022 সালটা যেন সবার অনেক অনেক ভালো কাটে, সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, এই দোয়া করি নতুন বছর। ২০২১ সালটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ 2021 সালটা কিছু কষ্টের কাহিনী আছে যেটা আমার অন্য কোনো বছরে এমন হয়নি। আর সবসময় আপনারা আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ যে কষ্টগুলো 2021 সালে আমাকে দিয়েছে 2022 সালে যেন এমন কিছু না হয়, আল্লাহ যেন সব কিছু ঠিক করে, সব কিছু ভালো করে দেয়। তো আজকে কথা বলতে যে আসলে কান্না চলে আসছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আজকের মতো রান্নাবাড়া শেষ, এই যে পোলাও রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, এই যে মাংস রান্নাটাও শেষ, আর খাওয়ার সময় শুধু সালাদ ট্রাক করে নিব, এখন রান্নাবাড়া কমপ্লিট। আমাদের বাসার পাশে আরেকটা ওখানেও রান্না হচ্ছে, আজকে মনে হয় সবাই পিকনিক করতেছে, ওইটাও দেখাবো, দেখি দেখা যায় কিনা পাঁচতলা থেকে। এই যে এদিকেও রান্নাবাড়া চলতেছে, এটা এই যে ড্যাগে রান্না করছে, ভালো, আল্লাহ সবার স্বপ্নগুলো যেন পূরণ করে নতুন বছরে, সবাইকে সুস্থ রাখে। আমি একটু ক্লোজ করে দেখাই, এত সাউন্ড রাস্তায়, এই যে অন্ধকার চারিদিকে, আর রাত 12টায় তো একদম অনেক বাজি ফোটাবে অনেক ছাদে, হয়তো ওইটাও পারলে শেয়ার করবো, ভালো লাগবে সবার কাছে, আমার খুবই ভালো লাগে।